পরকালের সর্বপ্রথম প্রস্তুতি কোরআন এবং হাদিসে নামাজের প্রতি বারবার বলা হয়েছে, আকিমুস সালা, তোমরা যথাযথভাবে নামাজ আদায় করো। হাদিস শরীফে আছে, পরকালে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হবে নামাজ সম্পর্কে, তাই পরকালের প্রস্তুতি স্বরূপ সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে মনোযোগী হওয়া উচিত তা হলো নামাজ। প্রতিটি মানুষকেই সতর্ক হওয়া উচিত যে আমার দায়িত্বে যেন কোনো নামাজ অবশিষ্ট না থাকে। এজন্যই বুজুর্গানে দিনের কাছে কেউ আত্মসংশোধনের জন্য গেলে তারা সালাতুত তাওবার পরামর্শ দেন। অতীতকালের ফরজ ওয়াজিব যা কিছু লঙ্ঘিত হয়েছে সব কিছুর জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন। যেসব ভুল ভ্রান্তির ক্ষতি পূরণ করা সম্ভব সেগুলো পূরণ করতে বলেন। তাই ছেলে মেয়ে সকলকেই সাবালক হওয়ার দিন থেকে হিসাব করে কাজা হয়ে যাওয়া নামাজগুলো আজ থেকেই আদায় করা শুরু করুন। যদি একেবারে চূড়ান্ত রূপে হিসাব করা সম্ভব না হয় তাহলেও সতর্কতার সাথে যতদূর সম্ভব আনুমানিক একটা হিসাব দাঁড় করাতে হবে, সেই অনুযায়ী একটা নোট তৈরি করে কাজা নামাজগুলো আদায় করতে হবে। এটাকে ওমরি কাজা বলা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কাজগুলো যদি আমি আপনি করতে পারি, এটা আমাদের জন্যই লাভ হবে।